জিওড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই শিক্ষার্থীরা গতকাল অর্থাৎ পঁচিশ এগারো দু হাজার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি নতুন সিলেবাস ঘোষণা করে আমরা ইতিপূর্বে জিওড চ্যান্টিতে চ্যানটিতে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি আজকের ভিডিওটিতে শুধুমাত্র ভূগোল বিষয়ের যে সিলেবাস আলোচনা করব ভূগোল বিষয়ের মধ্যে থাকছে শুধুমাত্র দুটি অধ্যায় একটি হল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং আরেকটি অধ্যায় হলো ভারতের ভূমিকা ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং মানচিত্র অর্থাৎ আগের সিলেবাসের প্রথম যে অধ্যায়টি ছিল প্রথম অধ্যায় বৈজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং পঞ্চম অধ্যায় ছিল ভারত ভারতের ভূমিকা প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ এই দুটি অধ্যায় থেকেই নব্বই নম্বরের প্রশ্ন দেওয়া হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন দেওয়া হবে সে বিষয়ে বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি আশা করা যায় কয়েকদিনের মধ্যে তা প্রকাশিত হবে ভূগোল বিষয়ের ক্ষেত্রে মোট ছটি অধ্যায় ছিল তার মধ্যে মাত্র দুটি অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে স্বাভাবিকভাবে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এবং ষষ্ঠ অধ্যায় বৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না এদিকে মাদ্রাসা শিক্ষা পর্ষদ এখনও দু সালের হাই মাদ্রাসা পরীক্ষার সিলেবাস ঘোষণা করেনি মাদ্রাসা শিক্ষা পর্ষদ কি মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের অনুকরণ করবে সেটাই দেখার হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে মাদ্রাসা শিক্ষা পর্ষদ খুব দ্রুত সিলেবাস প্রকাশ করবে এই আশা করি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ